एते गंध पुष्पे एते गंध पुष्पे पुष्पांजलि सरस्वती नमो एते गाते पुष्पांजलि नमोस्तुते। কি পুরুত মশাই, আপনার ধুতিতে ওরকম তরকারি দাগ কিসের? পাড়ার মোড়ে দাঁড়িয়ে কচুরি খাচ্ছিলেন বুঝি? এই না না, এটা তো স্নান করেছি না সকালে, কাঁচা হলুদের দাগ। ও, আপনি বুঝি ধুতি পরে স্নান করে? দাঁড়ান, মাকে বলছি। মা, এই কাল তুমি কুল খেতে খেতে বাড়ি ফিরছিলে না? কুল? আমি কিসের কুল? কেন কুল? না না, আপনি কাকে দেখতে গিয়ে কাকে দেখেছেন? আমি ওসব কুল ফুল নানা খাইনি। মিথ্যে কথা বলবে না, আমি দেখেছি তুমি কুল খেতে খেতে বাড়ি ফিরছিলে। ওই যে তুমি আমার দিকে কুলের বিচি ছুড়ে মারলে। দাঁড়াও, আমি বৌদিকে ডাকছি। বৌদি, কি হয়েছে? ও নো, না না, কিছু না, ওই অ্যাকচুয়ালি শোলতেটা চাইছিল পুরুত মশাই আর কি। না না, পেয়ে গেছি পেয়ে গেছি। নিন সবে অঞ্জলির ফুল। এই কি, মানে মোবাইল দেখে মন্ত্র কেন পড়ছে? এখন সবই ডিজিটাল বৌদি। দেখবেন পুজোটা আবার ইনস্টাগ্রাম ডিলে এসে না করে দেন। যা দেবী সর্বভূতে সুশক্তি। এই এই এই, আপনি দুর্গাপূজার মন্ত্র কেন পড়ছেন? ভুল করে দুর্গা পূজার মন্ত্র সার্চ করে ফেলে। আরে উনি মার মেয়ের মধ্যে একটু গুলিয়ে গেছেন আর কি। এই তোমার বইগুলো সেই 3 বছর ধরে দেখছি, তুমি কি পাস করো না? মে কেন পাস কেন করবো না বলুন তো? যত সব আমি অ্যাকচুয়ালি পুরনো বইগুলো দিয়েছি যাতে আমার পুরনো যে জ্ঞানগুলো যাতে ভুলে না যায় তাই আর কি, সেই জন্যই দিয়েছি। নতুন বইগুলো কই? নতুন বইগুলো ওর সামনে বছর দেবো, মানে সামনে বছর যখন ওগুলো পুরনো হয়ে যাবে তখন মানে জ্ঞানটা ব্যালেন্স করতে মেনটেন করতে হবে তো জ্ঞানটা, তাই জন্য আর কি। এরা কারা? এরা তো আমাদের পাড়ার হুলোদা আর ভুদুদা। আপনাকে নিয়ে যেতে এসছে, ওদের পাড়ার পুরোটা পুরুত্ব হয়ে গেছে, আপনাকে নিয়ে যাবে ওদের পাড়ার পুজোটা কমপ্লিট করাতে। ওই আর কি, এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে যাবে মানে কি? এতে গন্ধ পুষ্পে কি রে তুই কাঁদছিস কেন? ওং সরস্বতী রে মে সামনে এইচএস মাস, কিচ্ছু বড় হয়নি, প্লিজ পাস করি দাও প্লিজ প্লিজ। সে কি করে হবে, ক্লাস কামাই করে মিলেনিয়াম পার্কে ঝোপে ধরে গেলে কি করে পাস হবে? এতে গন্ধ পুষ্পে এইবার একটু ফাঁকি দিয়ে নিয়ে ফেলেছি মা, তুমি দেখো পরেরবার ঠিক মন দিয়ে পাক্কা প্রমিস পড়বো, এইবার ঠিক একটু উত্তর দাও। কিছুতেই মানে কি বলবো, আবার আমার 2 32ই আটকে আছে, উন্নতি আর হচ্ছে না। দেখে তো 34 মনে হচ্ছে। আমি আমার ইংলিশ আর অঙ্কের নাম্বারের কথা বলেছি, প্লিজ একটু উত্তর দাও মা, এবারের মতো মা তোমাকে পুজো করবো। তো ওসব ফরমাস টরমাস শুনবো না। হ্যাঁ, আগে 51 টাকা দক্ষিণা দিলে হবে না, 5,001 টাকা, 5 লাখ, 1,05,001 টাকা দক্ষিণা দিলে ওই সমস্ত ফরমাস টরমাস সব শুনবো, ওই সমস্ত আবদার আল্লাহ যা আছে সব আগে দক্ষিণা বাড়াও, তারপরে সব আমি তো পারবো এরকমভাবে সব কিছু কমপ্লিট করতে, পুরোহিত মশাই ঠাকুর মশাই দক্ষিণা না বাড়া হবে না। এতে গন্ধ পুষ্পে নেক্সট ইয়ার পাক্কা দেবো, পাক্কা নেক্সট ইয়ার প্রমিস করছে, আইসব পাত্তু নেক্সট ইয়ার দেবই প্লিজ। তাহলে প্রার্থনাটাও ফলটাও নেক্সট ইয়ার। এই আমার তারা আছে যাই, আমি পুরুত মশাই যাবেন না, যাবেন না, পুজো তো দিয়ে যাচ্ছে। ও বাবা, এত দেরি হলো কেন গো? আবার 2 ঘন্টা পর বেরিয়ে যাবে বলছো তুমি? আরে বুঝতেই তো পারছো, পুজো দিতে দিতে একটু মানে রেডি হতে হতে একটু টাইমটা লেগেই গেল আর কি। মানছি, তবে এত সেজেগুজে আসার কি ছিল বলো? বেনারসি পরে বিয়ে বাড়ির মতো। এটা না ফানিশ মালহোত্রা কালেকশন। হ্যাঁ, মানেটা কি, তুমি তো সেদিন এটা আমার সাথে এই গড়িয়াটের ফুট থেকে কিনে আনলে ব্লাউজ, মানে ওই ইট ইজ স্ট্রিট ফ্যাশন। উফ বাবা, তুমি এসব বুঝবে না, তোমার এগুলো দিমাগে পড়বে না। চলো তোমার রডে বসে আমাকে তোমার বেলটা বাজাও। বসেছো? বসেছো। চলো হিরো সাইকেলে চলো। এই
বাবা এখানেই দাঁড়িয়ে যাও, হ্যাঁ আর আর যেতে হবে না। তোমার আমি বাড়ি গলি অবধি ছেড়ে দিতাম। না না একদম না না, ওখানে তুমি তো জানো মা আছে, মা দেখে নেবে, বুঝতেই পারছো তো বাবু? তুমি বুঝতে পারছো না, আমরা এখানেই চলে যাচ্ছি, আমি এখান দিয়ে চলে যাচ্ছি। ধরো একটু ফোনটা ধরো, আমি শাড়িটা শাড়ি ফাড়িগুলো একটু ঠিকঠাক করে নিই, তুমি ধরো ফোনটা। হ্যাঁ ঠিকঠাক করে সুন্দর করে শাড়িটা নিয়ে। হাই বেবি, আমি তোমার গলির কাছে দাঁড়িয়ে আছি, ওই 4 ইঞ্চির বান্ডুটাকে কাটিয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। তুমি কি আমায় চিট করছো? ও নো, না না বিশ্বাস করো বাবু, একদম চিট করছি না, মাস অসুস্থ দিবি। এর জন্যই তুমি 2 বছর ফেল করেছিলে, আর ও জানলো কি করে আমার 4 ইঞ্চি? তুমি কি দিয়েছো টা কি আমাকে? হ্যাঁ কিছু দিতে পেরেছো লাইফে? কোনো ভালো ক্যাফে রেস্টুরেন্ট কোথাও নিয়ে যাচ্ছ বাবু? এই তো কদিন আগে তুমি আমার সাথে সিসিডি আর স্টারবাক্সে গেছিলে, বলো 100 টাকার কফির জন্য আমাকে 1 ঘন্টা রোদের মধ্যে লাইন দাঁড়িয়ে করে রেখেছিলে, পুরো রোদের মধ্যে ফাউন্ডেশনটা গলে গেছিল, ইনস্টাগ্রামে ছবি দিয়েছি, আমার হাইলাইটটাও পর্যন্ত বোঝা যায়নি, এর জন্য তুমি আমার সাথে এটা করলে? আর হ্যাঁ তাছাড়া ওটা বড়। কি বললে? আরে ওর বাইকটা দেখেছো? বুলেট একটা। আর তোমার এসে কি একটা ভাঙা হিরো সাইকেল, এখানে আমি যাবো? গেট লস্ট। هلا اجا الزعيم العظيم على ديب ماذا فكر لا 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 الشعب يقول اني حاكي কি রে অঞ্জলিতে দেরি হয়ে যাবে, কখন স্নানে ঢুকবি? তাড়াতাড়ি স্নানটা করে আয়, অঞ্জলিতে দিতে আয়। ও কে স্নান করবে? আজকে খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে স্নান করতে পারছি না বাবা। আরে আজকের দিনে সরস্বতী পুজোর দিনে স্নান করতে হয় সকাল সকাল, কাঁচা হলুদ দিয়ে স্নান কর, কাঁচা হলুদ দিয়ে স্নান করলে কিরে তোরা তো মন খারাপ কেন? কি করবো দেখ, হলুদ মেখে একই মুখটা হলদে হয়ে গেছে, ভাবলাম এই হলুদ মেখের সাথে একটা লাল পাঞ্জাবি পরবো, কিন্তু লাল পাঞ্জাবি কেনার তো পয়সাই নেই, কি করবো? এত তাড়াতাড়ি আমি কি করে ইনকাম করবো? একটু উপায় বলে দে না কিছু। তো টাকার সমস্যা? দাঁড়া আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি, মোস্ট বেট অ্যাপ, এইটা আমি ডাউনলোড করে নিলাম, মোস্ট বেট, এখানে প্রচুর ক্রিকেট টুর্নামেন্ট খেলে তুই অনেক টাকা আর্ন করতে পারবি, এবং এইটা ইন্ডিয়ার হাইয়েস্ট অড ইন্টারন্যাশনাল লাইসেন্সড কোম্পানি, এখানে তুই 1 লাখ টাকা পর্যন্ত প্রাইজ মানি জিততে পারবি, এছাড়াও এখানে ক্যাসিনো, ই ক্যাসিনো, স্পোর্টস, ই স্পোর্টস খেলেও তুই অনেক টাকা পর্যন্ত আর্ন করতে পারবি, এবং এই মোস্ট বেট অ্যাপে তুই উইথড্র বা ডিপোজিটের জন্য লোকাল পেমেন্ট মেথড যেমন পেটিএম, ব্যাঙ্ক ট্রান্সফার, এছাড়াও ইউপিআইয়ের মাধ্যমেই করতে পারবি ইজিলি, ঠিক আছে? আর এইটা তুই এই ওয়েবসাইটে হিন্দি, বাংলা, ইংলিশ বিভিন্ন ল্যাঙ্গুয়েজেই করতে পারবি, তাছাড়াও iOS এবং অ্যান্ড্রয়েড দুটোতেই আছে, এবং 15 মিনিটের মধ্যেই তোর ডিপোজিট বা উইথড্র দুটোই হয়ে যাবে। আর হ্যাঁ, আমার সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটা বিশাল ডিসকাউন্ট, সেটা হচ্ছে তোমরা যদি আমার প্রোমো কোড স্যানিটা ইউজ করো তাহলে তোমরা পাবে 150%, মানে 25,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবে। তাহলে দেরি কি, সেরকম রকম স্কিলস আর নলেজ ছাড়াই এক্ষুনি ডাউনলোড করো আর রিয়েল মানি আর্ন করো মোস্ট বেটার মাধ্যমে, ডিসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক আছে, ক্লিক ইট, আর তুইও খেলে জিতে যা মোস্ট বেট। রিয়েলি আমি এক্ষুনি ডাউনলোড করবো মোস্ট বেট অ্যাপটা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বুলবুলি। মা ঘো কিরে তোর আবার কি হলো, প্যান প্যান করছিস কেন? প্রতি বছর তোমাকে আমি এত ভক্তি ভরে পুজো দিই, তুমি তাও আমার ছেলের ফিউচারটা কেন এরকম ডার্কনেস, অন্ধকারে ছেলে দিচ্ছ মা? প্যান প্যান করিস না তো, সিমই সিরিয়াল দেখে এসেছিস নাকি? হ্যাঁ চুপ কর। না মা না, আমাকে তো লাস্ট ইয়ারই বললাম। এই আমি ঠাকুরমশাই, মেমোরি কার্ড না, খুলে বল। ও এই এই এসব কি করছিস, এসব কি করছিস নাকি? ক্ষমাও করে দাও পুরুত মশাই, ক্ষমাও করে দাও, অ্যাকচুয়ালি অভ্যেস হয়ে গেছে তো রোজকার, তাই এবারের মতো ক্ষমা করে দাও পুরুত মশাই। আর যেন কখনো না হয়, হ্যাঁ লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুই এখানে চা, আমি একটু আসছি, আমার কাজ আছে, ওখানে একটু সবাদ করে কাজটা সেরে আসি। হ্যাঁ বাই। ইয়ো এই যাবেন না পুরো পেশে যাবেন না মা গো, আমি আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, পুরো মশাই চলে গেল, তুমি কিছু করে দাও মা গো। আন্টি, আমার না সব কাজ করা হয়ে গেছে, আমি কি প্যান্ডেলে অঞ্জলি দেখতে যাব? এই তুই আবার প্যান্ডেলে কি করতে যাবি রে অশিক্ষিত, পড়াশোনা করিস, ক্লাসে গেছিস, বই ধরেছিস, যা গিয়ে বাড়ি কাজ কর, বেরো এখান থেকে। দেখা দিলে
নিজের সন্তানকে দামি স্কুলে পড়ে গরিবের সন্তানকে দিয়ে বাসন মাজাস? আমি তো থাকি প্রত্যেকটা শিশুর মনের মধ্যে। যদি প্রতিটা শিশুর মধ্যে শিক্ষার আলো নাই পৌঁছায়, প্রতি বছর ঘটা করে আমার পুজো করে কি হবে? ক্ষমা করে দাও মা, আমি আর কোনোদিন কাউকে ছোট করব না এবং সবার মুখে শিক্ষার আলো দেব। মা, তুমি এদিকে এসো। ঘটা করে প্রত্যেক বছর আমার পুজো না করে শিক্ষার আলো তাদেরকে দরকার যাদের সেটা সত্যিকারেরই প্রয়োজন। যে সমস্ত শিশু এখনো শিক্ষার আলো পৌঁছায়নি, তাদেরকে শিক্ষাদান করলে সেটাই আমার প্রকৃত আরাধনা হবে। তো তোমাদের সকলকে অনুরোধ, এই সরস্বতী পুজো প্রত্যেক বছর এর মতো এবছর একটু আলাদা করতে, নিজেদের সামর্থ্য মতো সেই সমস্ত মানুষদের সাহায্য করতে, শিক্ষাদান করতে যাদের প্রকৃত দরকার, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই আগামী প্রজন্ম। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা।